আসসালামাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর যে মূল বিষয় বিষয়টি হচ্ছে পূর্বপুরুষের সম্পত্তি বারো বছরের অধিককাল পর্যন্ত দখলে নাই সেই সম্পত্তি কি ফিরে পাওয়া যাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন এবং আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক শ্রোতা চলে যাচ্ছি বিষয়টি হচ্ছে পূর্বপুরুষের সম্পত্তি আমরা যে সম্পত্তিগুলি দেখি এক কথায় আমরা বলে থাকি উত্তরাধিকার সম্পত্তি বা ওআরিসি সম্পত্তি এই সম্পত্তিটা কিন্তু পূর্বপুরুষের সম্পত্তি বলতে আমরা এটাই বোঝাই যে বাবার উপরের যে পুরুষগুলি থাকে সেই পুরুষের সম্পত্তিগুলিকে আমরা পূর্বপুরুষের সম্পত্তি কিন্তু বলে থাকি আর পৈতৃক সম্পত্তি যেটাকে বলি সেটি হচ্ছে বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি আমরা সম্পত্তি বলে থাকি তাহলে যে যে পূর্বপুরুষের সম্পত্তি সম্পত্তি বাবার তো দেখা যায় অনেক সময় যে বাবা যে সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তি আমরা হর হামেশা ভোগ দখলে থাকি কিন্তু দেখা গেছে যে পূর্বপুরুষেরও কিছু সম্পত্তি আছে যেই সম্পত্তিগুলি অন্য মানুষের দখলে আছে চাচার দখলে ফুকুর দখলে অথবা অন্য কোনো ব্যক্তির দখলে সেই সম্পত্তিগুলি বারো বছরের অধিককাল পর্যন্ত বেদখলে এখন সেই সম্পত্তিগুলি ফিরে পাওয়া যাবে কিনা এই বিষয় তো আমরা পূর্বপুরুষের সম্পত্তি সম্পত্তি আর দুটো মিলে একসাথেই আমরা আলোচনা করছি মূল বিষয় হচ্ছে আপনাকে প্রথমে জানতে হবে যে আপনি কার সম্পত্তিটি আপনি দাবি করছেন সেই পূর্বপুরুষের সম্পত্তি যদি দাদার সম্পত্তি হয়ে থাকে বা দাদার বাবার সম্পত্তি হয়ে থাকে সেটা কিন্তু আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে মূল সম্পত্তিটি কার আমি সেই ব্যক্তির ওয়ারিস কিনা। এখানে দাদার সম্পত্তির ওয়ারিস কিন্তু আপনি হবেন কিন্তু দাদার ভাইয়ের সম্পত্তি কিন্তু আপনি ওয়ারিস হবেন না তেমনি ভাবে পৈতৃক সম্পত্তির বেলায় বাবার সম্পত্তির মালিক আপনি হবেন কিন্তু চাচার সম্পত্তির মালিক কিন্তু আপনি হবেন না কারণ এখানে সিঁড়ি কিন্তু ভাগ করে দেওয়া আছে তো এই যে বিষয়টি এই বিষয়টি অনেকেই কিন্তু বোঝে না দাদার সম্পত্তি যদি বাবা মালিক না হয়ে চাচা মালিক হয়ে যায় সেই ক্ষেত্রে সম্পত্তি পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে কিন্তু বাবার সম্পত্তিতে চাচার কোন অংশীদাররা কিন্তু অংশীদারিত্ব পাবে না যদি না তাদের সেখানে কোনো সত্ত্ব থাকে তো মূল বিষয় যে পূর্বপুরুষের সম্পত্তি বারো বছরের অধিককাল পর্যন্ত বেদখলে তা এই যে বারো বছরটা কেন আমরা বলি এই বারো বছরটা আমরা বলি এই জন্যই যে দখল সত্য আইনের যে তামাদি আইনের আঠাইশ ধারা এই আঠাইশ ধারায় যে কথাটি বলা হয়েছে যে কোনো সম্পত্তি মালিকের সম্মুখে কোনো ব্যক্তি যদি বারো বছরের অধিকাল পর্যন্ত ভোগ দখলে থাকে তাহলে এই সম্পত্তি নিয়ে যদি প্রকৃত জমির মালিক আইনগত কোনো মামলা মকদ্দমা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাহলে ওই দখলকৃত ব্যক্তি বারো বছর পরে সেই সম্পত্তির মালিকানা পাওয়ার অধিকার রাখে এবং যিনি প্রকৃত মালিক তিনি যে বারো বছর পর্যন্ত মামলা মকদ্দমা করলেন না তিনি সেই সম্পত্তিতে মকদ্দমা দেওয়ার অধিকার হারিয়ে ফেলেন এটা হচ্ছে সবচেয়ে সহজ কথা তাহলে যে উত্তরাধিকার সম্পত্তি বারো বছরের অধিককাল যদি অন্যের দখলে থাকে তাহলে সেই সম্পত্তি পাওয়া যাবে কিনা অবশ্যই পাওয়া যাবে আবার এক সূত্রে পাওয়া যাবে না তো অবশ্যই যেটা পাওয়া যাবে সেটা আগে বলি অবশ্যই পাওয়া যাবে এই জন্যই যে উত্তরাধিকার সম্পত্তিতে যদি নিজেদের ওয়ারিসদের দখলে থাকে অর্থাৎ দাদার সম্পত্তি চাচাদের দখলে আসে পুপুর দখলে আসে বাবা অন্য কোনো কাজে বাহিরে ছিল যার কারণে এই সম্পত্তি থেকে তিনি বঞ্চিত হয়েছেন এই ক্ষেত্রে বারো বছর যে আইনের আঠাইশ ধারা এটি সেখানে প্রযোজ্য না কারণ আপনার ওয়ারিশা যে সম্পত্তিতে দখলে আছে সেই সম্পত্তি আপনিও দখলে আসেন বলে প্রমাণিত হয় তো এখন আপনার পূর্বপুরুষের সম্পত্তি যেটি আছে সেই সম্পত্তিটা আপনি দেখছেন যে আপনার চাচা ফুফু বা আপনার কোনো ভাই ব্রাদার তারা সম্পত্তি দখলে আছে অথবা আপনার বাবার সম্পত্তি ফেলে রেখে আপনি হয়তো অন্যত্র গেছেন পনেরো বিশ বছর পরে গিয়ে দেখছেন যে আপনার ভাই বোন বা অন্য কেউ দখলে আসে সেই সম্পত্তি আপনি কিন্তু বারো বছর না তিরিশ বছর চল্লিশ বছর পরেও সেই সম্পত্তি আপনি কিন্তু ফিরে পাবেন কারণ কারণ এই এই সম্পত্তিতে সম্পত্তিতে ধারা হবে না আপনার নিজস্ব রক্তের সম্পর্কে যে ভাই বোন তারাই কিন্তু সেই সম্পত্তিতে ভোগ দখলে আছে এই সম্পত্তি যদি আপনাকে বের করতে হয় তাহলে আপনাকে কিন্তু সর্বপ্রথমে আপনি যার সম্পত্তিটি দাবি করবেন যেই সম্পত্তিতে আপনি অধিকার বাস্তবায়ন করতে চাচ্ছেন সেই সম্পত্তির কাগজপত্র আগে আপনাকে উত্তোলন করতে হবে আর এই কাগজপত্র উত্তোলন করার জন্য যে পদ্ধতি বা সিস্টেম সেই সিস্টেমের উপরে কিন্তু আমার বেশ কয়েকটি ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তারপরও আমি বারবারলি সামান্য কিছু বলি যে আপনারা সেই সম্পত্তি সর্বপ্রথমে যেই ব্যক্তির সম্পত্তি আপনি দাবি করছেন বাবা হোক মা হোক দাদা হোক দাদার বাবা হোক সেই ব্যক্তির নাম দিয়ে আপনারা তহসিল অফিসে গিয়ে যিনি তহসিলদার থাকেন তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু সেই ব্যক্তির নামে দেখবেন সম্পত্তি আছে এবং পরিমাণ সম্পত্তি আছে সেখান কিন্তু আপনারা যে কাগজটা পাবেন আপনারা খতিয়ান পাবেন সেই খতিয়ান সেখান থেকে নিতে পারবেন যে খতিয়ানটাই আপনি পান সেই খতিয়ানটি আপনি নিতে পারবেন তারপরে উপজেলা ভূমি অফিস আছে জেলা ভূমি অফিস আছে জেলা ডিসি সাহেবের রেকর্ড রুম আছে সেইখান থেকে আপনারা সকল খতিয়ানগুলি উত্তোলন করতে পারবেন আর যদি দলিল সম্পত্তি হয় বাবার সেটা যদি আপনার ভাই ব্রাদার অথবা আপনার বোন কেউ যদি আপনাদেরকে দিতে না চায় তাহলে বাবার নাম দিয়ে সরাসরি সাব অফিসে গিয়ে আপনারা সূচি বইতে তল্লাশি দিবেন এই সূচি বইতে কিছু সামান্য যৎসামান্য কিছু ফি আছে সেটি দিয়ে আপনারা সূচি বই অর্থাৎ যখন একটি দলিল সৃষ্টি করা হয় রেজিস্ট্রি করা হয় তখন এই দলিলটাকে সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখার জন্য একটি বালাম বই মেন্টেন করা হয় এই বালাম বইটাতে যাতে করে সহজে খুঁজে পাওয়া যায় সেই জন্য দুইটা সূচী বই মেনটেন করা হয় এই দুইটা সূচী বই একটা সূচি বইতে সরাসরি মৌজা নাম্বার দিয়ে তারপরে আপনার সেই সূচী বইটা মেনটেন করা হয় আর একটি সূচী বই আছে শুধু দাতা এবং গ্রহিতার নাম দিয়ে এই সূচি বইটা মেনটেন করা হয় তাহলে আপনি সেইখানে যায় যদি দাতার নাম দিয়ে অথবা আপনার বাবার নাম দিয়ে গ্রহীতা তার নাম দিয়ে সার্সিং দেন প্রথম সূচি বইতে সেখানে যদি পেয়ে যান তাহলে সেখানে লেখা থাকবে কত নম্বর পৃষ্ঠা তার বালামের কত নম্বর পৃষ্ঠায় সেই দলিলটি আছে সেইখান থেকে আপনারা সার্টিফাইড কপি তুলে নিতে পারবেন যদি প্রথম সূচি বইতে না পান তাহলে মৌজা দিয়ে যে সূচি বইটি আছে সেই সূচি বইতে পাবেন এখন আশা যাক যে চার পাঁচ বছর বা পাঁচ বছরের মধ্যে যদি সেখানে যে যদি না পান তাহলে ধরে নিতে হবে যে এই যে তল্লাশি দেওয়ার যে পদ্ধতি যে সূচি বই বা বালামের যে ডকুমেন্টস এইগুলি সবকিছু জেলা অফিসে অর্থাৎ জেলা রেজিস্ট্রি অফিস যেটা ডিসি সাহেবের রেকর্ড রুম সেখানে জমা হয়েছে সেখানে গিয়ে আপনারা দিয়ে বের করতে পারবেন তল্লাশি কিন্তু মূল বিষয় কিন্তু আমাদের যে উত্তরাধিকার সম্পত্তি বারো বছর পর্যন্ত অন্যের দখলে থাকলে ফিরে পাওয়া যাবে কিনা তাহলে এই কাগজগুলি আপনি যখন উত্তোলন করে নিয়ে আসবেন আনার পরে যখন দেখবেন যে আপনার বাবার সম্পত্তি আপনার ভাই বোন বা দাদার সম্পত্তি চাচা ফুপু তারা ভোগ দখলে আছে তাহলে আপনারা কি করবেন সরাসরি কোনো দিকে তাকানোর প্রয়োজন নাই একদম সরাসরি একজন বিজ্ঞ আইনজীবী আপনার জেলায় যে জজ কোর্ট আছে সেই জজ কোর্টে গিয়ে আপনি দেওয়ানি আদালতে একজন সিভিল লয়ার যিনি জমি সংক্রান্ত বিষয়ে ভালো বোঝেন অভিজ্ঞ একজন লয়ারের সাথে কথা বলবেন কথা বলে তারপরে কিন্তু আপনি সেই সম্পত্তিটি পাওয়ার জন্য আপনি বাটরা মামলা দিয়ে দেবেন সহজে একটি বাটরা মামলা দিলে আপনার এই সম্পত্তিটি কিন্তু বের হয়ে আসবে এখানে বারো বছর প্রযোজ্য হবে না তিরিশ বছরও প্রযোজ্য হবে না যেহেতু আপনার সম্পত্তি আপনার ভাইয়ের দখলে যেহেতু আপনার সম্পত্তি আপনার চাচা দখল করে রেখেছে তেমনি ভাবে যদি খতিয়ানভুক্ত সম্পত্তি হয় তাহলেও আপনি সেভাবে নিতে হবে এখন আসা যাক যে এই সম্পত্তি যদি অন্যের দখলে চলে যায় সেই ক্ষেত্রে সেই সম্পত্তি আপনি কিভাবে আনবেন অন্যের দখলে গেলে আপনাকে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে কেন ওই অন্যের দখলে এই সম্পত্তি চলে গেল অযথা হয়রানির শিকার হবেন না অযথা কাউকে হয়রানি করবেন না এটি হচ্ছে মূল বিষয় তো যদি হয়রানির শিকার না হন এবং কাউকে যদি হয়রানির শিকার না করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে যে এই সম্পত্তি আমার দাদার ছিল বা আমার বাবার ছিল আমরা পুরোনো কাগজপত্র খুঁজতে গিয়ে সেখানে পাওয়া গেছে যে খতিয়ানের ভিতরে আমার দাদার নাম আছে কিন্তু সম্পত্তি দেখা গেছে পার্শ্ববর্তী একজন ব্যক্তি সেই সম্পত্তিতে ভোগ দখলে আছে তাহলে সর্বপ্রথম পজিটিভ চিন্তা করতে হবে ওই লোক দাদার কাছ থেকে বা বাবার কাছ থেকে এই সম্পত্তিটি ক্রয় করেছে কিনা যদি ক্রয় করে থাকে তাহলে তো সেই সম্পত্তি আপনি কখনোই পাবেন না তা ক্রয় করেছেন কিনা সেটাও যদি আপনি খোঁজ করতে হয় তাহলে কিন্তু যেতে হবে আপনাকে সেই সাব রেজিস্টার অফিসে সেই ব্যক্তির নাম দিয়ে আপনার দাদার সম্পত্তি হলে বাবার সম্পত্তি হলে দাগ নাম্বার খতিয়া নাম্বার দিয়ে আপনি সাব রেজিস্টার অফিসে তল্লাশি দিবেন তল্লাশি দেওয়ার পরে যদি দেখা যায় বালাম বইতে সেই দলিল আছে এবং কি পরিমাণ এটা সার্টিফিকেট কপি তুলে নিয়ে আসবেন সেখানেই লেখা আছে কতটুক সম্পত্তি বা কি পরিমাণ সম্পত্তি তিনি হস্তান্তর করে গেছে এবং সেই পরিমাণ সম্পত্তি যদি সেই ব্যক্তি দখলে থাকে তাহলে সেটা রাইটস এবং তার অধিকার আছে সেই সম্পত্তি ভোগ দখল করার আর যদি দেখা যায় যে না ওই সম্পত্তিতে তিনি ভোগ দখলে আসেন কিন্তু তার কোনো কাগজপত্র নেই সম্পত্তি আমাদের আমাদের রেজিস্ট্রিমূলক দলিল আছে বালাম বইতে আমাদের নাম লেখা এবং যদি খতিয়ানভুক্ত সম্পত্তি হয় সেই খতিয়ানভুক্ত সম্পত্তিও সিএস খতিয়ান থেকে শুরু করে অদ্য পর্যন্ত যে চারটি খতিয়ান হয়েছে এই চারটি খতিয়ান সম্পূর্ণভাবে আমার পূর্বপুরুষের ধারাবাহিক ভাবে আমাদের কাছ পর্যন্ত চলে আসছে কিন্তু ওনাদের নামে কোনো নেই বা একটি যদি তার নামে হয়ে থাকে তাহলে সেই জন্য আপনি মকদ্দমা দিতে পারবেন আর কোনো খতিয়ান যদি তার নামে না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেই সকল কাগজপত্র উত্তোলন করে এবং ওয়ারিশ কায়েম সনদ নিয়ে তারপরে কিন্তু আপনি একজন বিজ্ঞ আইনজীবী যিনি সিভিল লয়ার আমি আগেই বলেছি এই সিভিল লয়ারের সাথে আপনি যোগাযোগ করবেন এবং আপনার কাগজপত্র দিয়ে আপনি বিজ্ঞ আদালতে আপনার মামলার ধরনটি কি হবে সেই বিষয়টি তিনি নির্ধারণ করবেন আপনার সার্বিক পরিস্থিতি বুঝে শুনে জেনে তারপরে তিনি আপনার সেই সম্পত্তি ফিরে আনার জন্য মকদ্দমা দিবেন এখানে সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য আপনি আঠারোশো সুনির্দিষ্ট প্রতিকার আইনের আঠারোশো সাতাত্তরের আট ধারায় মকদ্দমা দিতে পারেন আপনি বিয়াল্লিশ ধারায় মকদ্দমা দিতে পারেন আপনার সেই বাটোয়ারা মামলা দিতে পারবে এটা আইনজীবী মহোদয় যিনি আছেন তিনিই সিদ্ধান্ত নেবেন কোন মামলাটি দিলে আপনার সেই সম্পত্তি খুব সহজে আপনার কাছে চলে আসবে আমাদের ভিতরে সবসময় একটি জিনিস কাজ করে যে মকদ্দমা দিলে দীর্ঘ বছর পর্যন্ত সময় চলে যায় আমাদের যে মামলাটি আমরা দেওয়ানি আদালতে করি সেই মামলাটির সতেরোটি স্টেপ আছে এই সতেরোটি স্টেপ অতিক্রম করে জাজমেন্ট আসতে হয় তার মধ্যে প্রধানত বারোটি স্টেপ আছে যে বারোটি স্টেপ আমাদের কিন্তু অতিক্রম করতে হয় আদালতে যিনি বিচারক বিচারক থাকেন কিন্তু কিন্তু স্টেপের পরে এই মামলার জাজমেন্ট আছে সেই জন্যই কিছু সময় বেশি লাগে এই সময়টি যাতে বেশি না লাগে সেই জন্য আপনাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে একজন ভালো বিজ্ঞ আইনজীবী রাখতে হবে যিনি দুই মাসের ভিতরে যাতে করে প্রথম তারিখেই যেন তিনি নোটিশটা ইস্যু করতে পারে এবং যত দ্রুত কাজ হবে তত মামলা তাড়াতাড়ি নিষ্পত্তি হবে প্রিয় দর্শক শ্রোতা এই যে বারো বছরের যে বিষয়টি বললাম এই বারো বেশের বছরের যে বিষয়টি এটি সবাই স্পষ্টভাবে বুঝে নেবেন এবং বারো বছরের অধিককাল পর্যন্ত অন্যের দখলে সম্পত্তি থাকলেই তিনি মালিক হয়ে যায় না এটা আদালত থেকে কে জাজমেন্ট দিতে হবে এই পর্যন্ত কোন আদালত কাউকে জাজমেন্ট দেয় নাই যে তিনি বারো বছরের অধিকাল সম্পত্তিতে আছে তাকে মালিকানা দিয়ে দেয় এটা আমার জানা নাই তবে সম্পত্তি khas চলে গেছে সরকার khas khotiyane নিয়ে তাদের নামে রেকর্ড করায় রেখেছে একের এক খতিয়ানে সম্পত্তি আছে সেখানেও সরকারকে বিবাদী করে আপনি মকদ্দমা দিয়ে সেই সম্পত্তি আপনার নিজের করে নিয়ে আসতে পারবেন এই সবকিছু মিলিয়ে আপনার যে সত্য সেই সত্য কখনোই ধ্বংস হবে না আর বারো বছর কোনো ওয়ারিসি সম্পত্তিতে কার্যকরী হবে না কারণ আপনার নিজস্ব লোকই সেই দখলে আছে। অতএব সেটা আপনার সম্পৃক্ত যার কারণে আপনি সেই সম্পত্তি ফিরে পাবেন প্রিয় দর্শক শ্রোতা আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ